السلام عليكم আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অবশেষে আরো কঠোর পদক্ষেপ নিল সরকার আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান যানবাহন বন্ধ থাকবে গতকাল শুক্রবার সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নতুন এই নির্দেশনা অনুযায়ী সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশব্যাপী কঠোর লকডাউন পালন করা হবে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না এ সময় জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচলও বন্ধ থাকবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য শুধু যানবাহন চলাচল করতে পারবে গণমাধ্যম এই বিধি নিষেধের আওতামুক্ত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এর আগে বৃহস্পতিবার দেশ জুড়ে চোদ্দ দিনের শাটডাউনের সুপারিশ করে কোভিড নাইন্টিন বিষয় জাতীয় পরামর্শ কমিটি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ শাকরিয়তো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় কোভিড-19 এর বিশেষ ডেল্টা প্রজাতির সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং দেশে ইতিমধ্যে করোনার প্রকোপ অনেক বেড়েছে এই প্রজাতির জীবাণু সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে সারা দেশেই উচ্চ সংক্রমণ পঞ্চাশ ঊর্ধ্ব জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে রোগ প্রতিরোধের জন্য খণ্ড খণ্ড ভাবে নেওয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অন্যান্য দেশ বিশেষত পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভব নয় ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞের সঙ্গেও আলোচনা করা হয়েছে তাদের মতামত অনুযায়ী যেসব স্থানে পূর্ণ শাটডাউন প্রয়োগ করা হয়েছে এখানে সংক্রমণ নিয়ন্ত্রণ হয়েছে এরপর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও শাটডাউনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন জাতীয় পরামর্শ কমিটি যে সুপারিশ করেছে সেটি যৌক্তিক এদিকে শুক্রবার এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন আগামীকাল আমরা প্রজ্ঞাপন দেব আমাদের তথ্য অফিসার তথ্য দিয়েছেন আমরা এক সপ্তাহের জন্য লকডাউন বাড়াবো এরপর যদি প্রয়োজন হয় আমরা লকডাউন বাড়াবো এ সময় তিনি জানান মানুষকে বিধি মানাতে কাজ করবে পুলিশ বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনীও স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার আহমেদ বলেন লকডাউন বিজ্ঞানসম্মত না হলে তা সংক্রমণ নিয়ন্ত্রণে কাজে আসবে না লকডাউনের উদ্দেশ্য মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিত করা জনসমাগম এড়ানো এটি কার্যকরভাবে করা গেলে সংক্রমণ নিয়ন্ত্রণ থাকে কিন্তু জনসমাগম ও চলাচল অব্যাহত থাকলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না সরকারকে এ বিষয়টি কঠোর নজরদারির আওতায় আনতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম বলেন লকডাউন কিংবা বিধিনিষেধ নিয়ে পূর্ব অভিজ্ঞতা ভালো নয় দেশে করোনা সংক্রমণ শুরুর পর গত বছরের মার্চের শেষ সপ্তাহে যে বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছিল তা যথাযথভাবে কার্যকর হয়নি কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে সেটি যেন বিজ্ঞানসম্মতভাবে কার্যকর করা হয় অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন